আসলে আপনার এই মুহূর্তে দেখব পাইছে পোনপটিয়াভাবে চেমিনিষ্টনের দর্শকলে দেখব পাইছে মূল ভিডিও জনে ভিডিও আপনার দেখ সমগ্র পরিবেশ যে এনেদরে অজস্র গুণমুগ্ধ অজস্র গুণমুগ্ধ ভিড় করছে এইখানে মুহূর্তে শ্রীমন্ত কলা শঙ্করদেব কলাক্ষেত্র প্রাঙ্গণত আর দেখা দেখ আসলে তখন যে ব্যক্তিত্ব আছে মানে পুনৰ কৈছো যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বের প্রতি বহু লোক আসলে আকর্ষিত আছিল আর মুখত যি আসলে যি এটা তরুণ হাঁহি আছিল সদাই তখন এখন হাঁহিমুখিয়া আসলে নেতা আছিল এজন দিগ্জ বলে কব লাগবে রাজনৈতিক ক্ষেত্রখন এজন দিগ্জ বলে কব লাগবে এইখানে মুহূর্ত আর তখন হেরুয়ায় আসলে সমগ্রবাসী বর্তমান শোকত শোকাস্তব্ধ হয়ে আছে আর মূল ভিডিও জার্নেলিস্ট বিটুই আপনার পোনপটিয়াভাবে দেখ সমগ্র পরিবেশ শঙ্করদেব কলাক্ষেত্র প্রাঙ্গণের সমগ্র পরিবেশ হাজার হাজার লোকে আসলে নিজের প্রিয় নেতাজনক এবার চাবল আসলে নিজের প্রিয় নেতাজনের শ্রীচরণ এবার প্রণিপাত জানাবলে এনেদরে ভিড় করা দেখা গেছে এইখানে মুহূর্তে আসলে আপনাদের সহজে অনুমান এই কথা আসলে কি জনপ্রিয় হলে এজন ব্যক্তি কি জনপ্রিয় হলে এনেদরে মানুষের সমাগম হব এনেদরে হাজার হাজার লোক উলিয়া আহে স্বতঃস্ফূর্তভাবে উলাই আহিছে এইখানে মুহূর্তে আসলে নিজের প্রিয় নেতাজনক এবার অন্তিম শ্রদ্ধা দিবলে অন্তিম শ্রদ্ধাঞ্জলি দিবলে আর আপনাদের দেখব পাইছে তখন পুষ্পাঞ্জলি অর্পিত তখন যে বাহন আছে সেই বাহন দেখব পাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরাকে ধরে গোপুত্র গৌরব গগৈ রেকিবুদ্দিন আহমেদ আদি সকলবর লোকে আসলে এইখানে মুহূর্তে তখন সেই পুষ্পসজ্জিত বাহন তখন হতে সেই অন্তিম যাত্রাত আসলে তখন হতে আছে আপনাদের পোনপটিয়াভাবে দেখব পাইছে এক শোকাকুল পরিবেশ তার মাজতো কিন্তু যখন জনপ্রিয়তা আছিল সেই জনপ্রিয়তা আজি আসলে এই সমাগমে দর্শক যাধারণ রাইজর যে সমাগম সমাজের সকল শ্রেণীর রাইজর যে সমাগম কনিষ্ঠজনেরপর আরম্ভ করে জ্যেষ্ঠজনে সকলে ভিড় করেছে তখন তারপরে আসলে অনুমান করব আসলে একজন ব্যক্তি কি জনপ্রিয় হলে কি কথা নিপুণতা থাকলে বা কি জনপ্রিয় হলে এজন ব্যক্তি কি ভাল পালে এনেকা ধরনের মানুষ আসলে মানুষে মানুষ চৌপাশে মানুষে মানুষ আপনাদের দেখব পাইছে আর এয়া মূল ভিডিও জার্নেলিস্ট বিটু আপনার দেখ আছে পুষ্পসজ্জিত বাহন রকিবুল হুসেইন পুত্র গৌরব গগৈ আর প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরা সকলবর ধরনের কংগ্রেসের আসলে জ্যেষ্ঠ নেতা ইয়াত উপস্থিত হয়েছে শোকাকুল পরিবেশে বর্তমান বিরাজ করেছে আপনার আসলে এইখানে মুহূর্তে দেখ বাহির যে পরিবেশ সেই বাহির পরিবেশ আপনার দেখাই আসলো কেনদরে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলো আনা হয়েছে বা হাজার হাজার গুণমুগ্ধ ইয়াত ভিড় করেছে এটা আপনার পোনপটিয়াভাবে লো যাম আমি চেষ্টা করি ভিতর পরিবেশ যে ভিতর পরিবেশ দেখাবলে চেষ্টা করি তাতেও আসলে অজস্র লোকে ভিড় করেছে এইখানে মুহূর্তে মই ভিতর যাবলে চেষ্টা করি মূল ভিডিও জার্নেলিস্ট বিটু আপনার পোনপটিয়াভাবে দেখ সমগ্র পরিবেশ এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে সমগ্র রাজ্যতে তার মাজতে আসলে শঙ্করদেব কলাক্ষেত্রত বিভিন্ন লোক আহি ভিড় করেছে এইখানে মুহূর্তে আপনাদের দেখব পাইছে পোনপটিয়াভাবে চেমিনিষ্টনের দর্শকলে মূল ভিডিও জার্নেলিস্ট বিটু আপনার দেখ পোনপটিয়াভাবে হাজার হাজার লোক বাহিরতো যে ভিড় বাহির যে হাজার হাজার লোকের যেদরে হাজার হাজার লোকের আসলে ভিড় করে আছে এনেদরে ভিতরতো আসলে সমান্তরভাবে ভিতরতো বহু লোকের সমাগম ঘটেছে এইখানে মুহূর্তে আপনাদের দেখব পাইছে বহু লোকে আসলে এইখানে মুহূর্তে ভিড় করেছে যেহেতু তখন সকলের প্রিয় আসিল আসলে কনিষ্ঠজনেরপর জ্যেষ্ঠজন সকলের প্রিয় আসিল সেইভাবে আসলে নিজের প্রিয় নেতাগুলিক এবার অন্তিম সময় এবার স্বচক্ষে প্রত্যক্ষ করবলে এবার চরণত আসলে প্রণিপাত জানাবলে এনেদরে হাজার হাজার অনুগামী আছে বা যখন আদর্শের প্রতি যখন ভালপাওয়া বিভিন্ন ব্যক্তি আছে বা যখন ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্ব আসলে ব্যক্তিত্বই বহু লোকক বিভিন্ন সময় আকর্ষিত করেছিল সেয়ে আসলে এনে ধরনের মানুষের ভিড় দেখা গেছে এইখানে মুহূর্তে সমগ্র পরিবেশ আসলে শোকাকুল পরিবেশ তার মাজতে বাজি আছে হরিধ্বনি নাম প্রসঙ্গ বিভিন্ন ধরনের আসলে ধর্মীয় রীতি নীতি আছে বা ধর্মীয় রীতি নীতি আছে সেই তার মাজে আসলে তরুণ গগৈ প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলি নশ্বর দেয় এনেদরে লো যাওয়া হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র প্রাঙ্গণত প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলি নশ্বর দেহ পুষ্পরে সজ্জিত তখন যে কফিন যখন নশ্বর দেহ আছে সেই কফিনত সকল পরিবেশের মাজত আসলে পুষ্পবৃষ্টিরে ভরাই দিছে আসলে তখন যে নশ্বর দেহ তার সেই কফিন আসলে পুষ্পবৃষ্টিরে ভরাই দিছে বহু মুহূর্তে দর্শকলে দেখব পাইছে মুহূর্তে পরিবেশের মাজতে এনে ধরনের
সকল ফলে বাজি আছে কেবল হরিধ্বনি আর সকল ফলে কেবল মানুষ আর মানুষ আপনি যুফলে পূজা আসলে মানুষ আর মানুষ এজন ব্যক্তির এক যাত্রা এক বর্ণিল যাত্রা এক অধ্যায় যুগর অন্ত বলে কব লাগবে আর তখন যে সফল জীবন আছিল সেই সফল জীবন তখন কর্মরে হোক তখন ব্যক্তিত্বরে হোক তখন যে এখন সফল আছিল সফল আছিল সেই সফলতা আসলে এনে ধরনের গুণমুগ্ধ যে গুণমুগ্ধ সকল আসলে হাজার হাজার গুণমুগ্ধ ইয়াত গোট খাইছে প্রিয় ব্যক্তিগী এবার তারপরে অনুমেয় যে কিমান কিমান ভাল পালে এগারী ব্যক্তি এনেকুৱা ধরনের মানুষ আসলে সমাগম ঘটে আপনাদের নিশ্চয় আসলে অনুমান করব বলছে কিমান কিমান সফল হলে এজন ব্যক্তি নিজের কর্মক্ষেত্র ইয়ার আপনাদের দেখবলে পাইছে অজস্র গুণমুগ্ধর ভিড় করেছে আর যে প্রাক্তন তরুণ গগৈ প্রাক্তন মন্ত্রী মুখ্যমন্ত্রী তরুণ গগৈ যে নষ্টৰ দে আছে আসলে আজি এতিয়াৰ পৰা আসলে 26 নৱেম্বৰৰ পুৱালৈ ইয়াত রখা হব এনেদরে এনেদরে তেখেতৰ নষ্টৰ দেহটো রখা হব যাতে সকলো সাধারণ রাইজ বা সমাজৰ যিকোনো ব্যক্তি আহি তেখেতক শ্রদ্ধাঞ্জলি জনাব পাৰে তাৰ সুবিধাৰ্থে আসলে ইয়াত রখা হব 26 নৱেম্বৰ পুৱালৈ আপনি আমি আপোনালোক আৰু অধিক 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 খবর লো আপনার মাজত আহিম আর সমগ্র পরিবেশ আপনার দেখাই রাখি মূল ভিডিও জানি ভিডিও দেখাই রাখব চাই থাকিব 7 ইজ নাও যেহেতু আজি পৰা কাইলৈ গোটেই দিনটো থাকিব এইকাৰণে আমি সকলোখিনি আমাৰ গগৈ ছাৰৰ গুণমুগ্ধ সকলোকে আমি তাতৰ অনুৰোধ জনাইছোঁ।